জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা সুযোগ পেলেন যারা। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি লক্ষ্যে দেশের মাঠে আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য আজ মঙ্গলবার বিকাল চারটায় সদর সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত সদর সদস্য দল নিয়ে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে 26, 27 এবং 28 এপ্রিল তিন দিনের প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এরপর জিম্বাবুয়ে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে। ঘোষিত সেই দলে নেই বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা তারকা পেসার মোস্তাফিজুর রহমান, কাটার মাস্টার মোস্তাফিজ আইপিএলের জন্য ভারতের সফরে আছেন। পহেলা মে আইপিএল খেলা শেষে দেশের ফেরার কথা রয়েছে কাটার মাস্টারের। ঘোষিত দলে আছেন নাজবুল হোসেন শান্ত, অধিনায়ক লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাহিদ হৃদয়, মোহাম্মদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, শেখ মাহাদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানবির ইসলাম, আফিফ হোসেন ধুবো, হাসান মাহমুদ, মোহাম্মদ সাহেব উদ্দিন ও সৌম্য সরকার।